হ্যালো এভরিওয়ান, বেবি এন্ড মি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। পুজো তো এসেই গেল, পুজো শপিং নিশ্চয়ই তোমরা স্টার্ট করেছো, আমিও কিছু কিছু স্টার্ট করেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পুজো শপিংয়ের জামা কাপড়ের সাথে সাথে আমি কিচেনের জন্য কী কী কিনেছি। জামা কাপড় কী কী কিনেছি সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করবই। তো আজকে শেয়ার করব যে আমি আমার রান্নাঘরকে পুজোতে সাজিয়ে তোলার জন্য কী কী কিনেছি। তো ভিডিওটা একদম স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে দেবে। তো তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। সাবস্ক্রিপশন তো একদম ফ্রি, তো সাবস্ক্রিপশন করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম প্রোডাক্টটা তোমরা অনেকেই দেখেছো, অনেকের লিঙ্ক চেয়েছিল, সেটা হচ্ছে এই যে স্প্যাচুলা সেট। এই বক্সের মধ্যে এসেছিলো, বক্সটার অবস্থা ভীষণ খারাপ, এই বক্সের মধ্যে এসেছিলো। তো এই স্প্যাচুলা সেটগুলো সিলিকনের, এটা পাঁচটা সেটে এসেছিলো আর প্রত্যেকটার মেটেরিয়াল কিন্তু ভীষণ ভালো, সিলিকন একদম পারফেক্ট সিলিকনেরই দিয়েছে, মানে কোনো রকম ভেজাল ট্যাজাল নেই বলতে পারো, একদম সিলিকন। আমি এগুলো তো আমার কুকিং ভিডিওগুলোতে ব্যবহার করি, তোমরা দেখতেই পারো। তো আমরা যারা ননস্টিক ব্যবহার করি বা চাইছি একটুখানি কিচেন থেকে সুন্দর করে সাজাতে, একটুখানি রান্না করবো, একটু ভালো মতো করে রান্না করব, রান্নার জিনিসগুলো একটু যেন সুন্দর হয়, তারা অবশ্যই এটা কিনতে পারো, ভীষণ ভালো দেখতে। আর দেখতেই পাচ্ছ লাল একটা অ্যাট্রাকটিভ কালার, তো আমার এই কালারটাই বেশি পছন্দ হয়েছে, তো এই কালারটাই আমি নিয়েছি। আর তোমাদের এর লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এটা গেল আমার ফার্স্ট প্রোডাক্ট। এবার চলে যাই দ্বিতীয় প্রোডাক্টে। আমাদের কিচেনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? ফ্রিজ। কারণ ফ্রিজ না থাকলে কিন্তু কিছু জিনিসই ভালো রাখা যায় না, তো ফ্রিজটাকে একটু না সাজালে হয়। তো ফ্রিজটাকে সাজানোর জন্য আমি এরকম একটা ফ্রিজ কভার নিয়েছি। অনেক রকমের কভার ভ্যারাইটি ছিল, কিন্তু আমি এটা দেখে নিয়েছি, এটা বেশ ভালো লাগলো, এটা বেশ ফেস্টিভ সিজনের জন্য ভীষণ ভালো, দেখতেই পাচ্ছ। আর মেটেরিয়ালটাও বেশ ভালো, এখনও আমি এটা ইউজ করা শুরু করিনি, তো ইউজ করার পরও আমি কিন্তু রিভিউ তোমাদের দিয়ে দেবো যে এটা কীরকম, কতদিন চলছে বা কীরকম কী চলছে, তো সেটাও কিন্তু রিভিউ দিয়ে দেবো। আর এই দেখো, এদিকে পকেট দিয়েছে, দুই দিকেই পকেট দিয়েছে, আর কালারটা কিন্তু ভীষণ মিষ্টি। আর আর এই যে দুটো পিককের ডিজাইন করা আছে, এগুলো বেশ সুন্দরই লাগে, বেশ একটা অথেন্টিক ডিজাইন টাইপের লাগে, তো সেই জন্য আমি এটাই পারচেস করেছি। আমি কিন্তু এর লিঙ্কটাও ডিসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো। এবার চলে যাই আমার তৃতীয় প্রোডাক্টে। তৃতীয় প্রোডাক্টটা হলো এই যে উত্তপম প্যান। এতে তো আমি কদিন হলো ব্যবহার করছি, আর তোমরা অনেকে আমার রিলসেও দেখেছো, তো এটাও বেশ ভালো বাচ্চাদের টিফিন বানানোর জন্য বা বাচ্চাদের খাবারগুলোকে একটু নতুন করে বানিয়ে দেওয়ার জন্য এই প্যানগুলো কিন্তু ভীষণ ভালো। এটা চিপকে টিপকে যাচ্ছে না, তোমরা তো অনেক ভিডিওতেই দেখেছো, রিভিউটা ভালোই ছিল। তো আমি কিন্তু এর লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবে, আর কোডটা আমি স্ক্রিনেই মেনশন করে দেবো। তো দেখো এটা বেশ, খুব একটা ভারীও না, খুব একটা হালকাও না, বেশ ভালো। আর ঢাকনাটাও সেরকম স্টেনলেস স্টিলেরই, খুব একটা খারাপ না, ভালোই। তো এটা গেল আমার থার্ড প্রোডাক্ট। এবার চলে যাই ফোর্থ প্রোডাক্টে, যেটা হলো এই যে সিলিকনের এই কাপগুলো। এটা 12টার একটা প্যাকেজে এসেছিল সিলিকনের এই কাপগুলো, এগুলো বাচ্চাদের জন্য মফিনস, বাচ্চাদের জন্য কাপকেক বানিয়ে দিতে কিন্তু ভীষণ ভালো। ওই প্লাস্টিকের কাপগুলো বানাতে ঠিক ভালো লাগে না, তো আমি যেহেতু কেক টেক মোটামুটি মাঝে মধ্যেই বানাই, তো সেই জন্য এরকম একটা সিলিকনের কাপ কিনে রেখেছি। তো এগুলোতে কিন্তু ওই কেক টেক বানানো বেশ ভালোই হয়, সিলিকনের কাপ গড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আর অনেক দিন কিন্তু চলবে, আর তোমরা অনেকগুলো কাজে কিন্তু ব্যবহার করতে পারবো। দেখো এগুলো অনেকগুলো আছে, প্রায় 12টা। তো এটা গেল আমার ফোর্থ প্রোডাক্ট। আর এবার চলে যাই আমার ফিফথ প্রোডাক্ট, মানে যেটা সব থেকে বড় এবং সব থেকে কাজের আমার, মানে আমার হাজবেন্ডও মানে কর্তামশাই এটাতে এটা পেয়ে ভীষণ খুশি হয়েছে, বলছে তুমি একটা কাজের জিনিস কিনেছো সংসারের জন্য। তো এটা ভীষণ কাজের, আর এটা একটা দিয়েছে, তোমরা তো এটা জানোই যে বাসনপত্র ধুয়ে রাখার জন্য, বাসনপত্র ধুয়ে যদি কিচেন স্ল্যাবের মধ্যে রেখে দিই আমরা ছড়িয়ে ছিটিয়ে, তাহলে কিচেন স্ল্যাবটাও একদম আনঅর্গানাইজড লাগে, তো একটা কীরকম একটা লাগে। তো সেই জন্য এটা কিনেছি, সব বাসনপত্র ধুয়ে এর মধ্যে রাখলে কিচেনটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে থাকে। তো রাত্রের দিকে যখন আমি শুতে যাই, বাসন টাসন মেজে, তখন এর মধ্যেই রেখে যাই, কিচেনটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো এর মধ্যে দিয়েছে এটা তিনটে সেট,
তো একটা ছোট এর মধ্যে ওই চামচ টামচগুলো রাখার জন্য ছোট ছোট জিনিসগুলো, আর এর মধ্যে তো থালা বাসন যেগুলো বলতে পারো, আর এইটা হলো যেটা হলো এই ট্রে, এর মধ্যে জলটা এতে পড়বে, কিচেন স্ল্যাবে পড়ার কোনো চান্স নেই, এখান থেকেই ড্রেন হয়ে তোমার দেখো এখান থেকেই ড্রেন হয়ে যেখানে তুমি রাখবে এটা বেরিয়ে যাবে। তো জল টল আটকানোর ব্যাপার নেই, অনেক সময় হয় বাসন টাসন ধুয়ে রাখলাম বাসনেই জলটা রেখে রয়ে গেল বা বাসনে জলটা জমে গেল, অনেক সময় হয় এগুলো, সকালবেলা দেখছি যে বাসনেই জল জমে আছে। তো এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ কাজের, তোমরাও এটা বাড়িতে একটা পারচেস করতে পারো, এটা কিন্তু বেশ কাজের। তো এটা গেল আমার ফিফথ প্রোডাক্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ড্রেসটা কিন্তু আমি মিশো থেকে পারচেস করেছি, আর এই ড্রেসটার কোয়ালিটি কিন্তু একদম অসাম, মানে তোমরা বুঝতেই পারবে না যে স্কিনের মধ্যে কিছু পরে আসো। এটা আমি একটা যেটা পরেছি এটা ওয়ান পিস, তোমাদের আমি দাঁড়িয়েও দেখিয়ে দেবো, এটা এতটা সুন্দর দেখতে। তো 500 মধ্যে এরকম একটা সুন্দর ওয়ান পিস চাইলে পেয়ে গেলে আর কি চাই আমাদের মেয়েদের বলো? আমরা মেয়েরা সবসময় চাই যে প্রত্যেক সময় একটা নতুন নতুন ড্রেস পরবো, আর 500-450 মধ্যে যদি নতুন ড্রেস হয়ে যায় একটা ভালো দেখতে তাহলে আর কি চাই। তো এই ড্রেসটার লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর স্ক্রিনে তোমরা কোডটা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটা শেষ করার আগে তোমাদের বলে দিই, মিশো হলো ইন্ডিয়াস ফার্স্ট রিসেলিং অ্যাপ, যেখান থেকে তোমরা নিজেদের জন্য পারচেস করতে পারবে এবং কিছু মার্জিন রেখে দাম কিছু বাড়িয়ে কিন্তু এটা তোমরা রিসেলও করতে পারবে। তোমরা যারা চাইছো যে বাড়িতে বসে কিছু ইনকাম করি, তোমরা এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে শেয়ার করেও কিন্তু তোমরা এই ব্যবসাটা করতে পারো জিরো ইনভেস্টমেন্টে। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।